ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি বন্ধুরা আজ কুড়ি ডিসেম্বর তো ইতিমধ্যে যে তোমার কনস্টেবলের এক্সাম শেষ হয়ে গিয়েছে সো বন্ধুরা আজ আমি যে সকল প্রশ্ন কালেক্ট করতে পেরেছি সেগুলো আমি তোমাদের সঙ্গে সব শেয়ার করব তার আগে তোমাদের একটা কথা বলে দিচ্ছি দেখো বন্ধুরা ভিডিও শুরুতে আগের দিনও বলেছি আজকেও বলছি কী সেটা হচ্ছে জি তে টোটাল কথা কটা কটানো কত নম্বর থাকবে সেখানে হচ্ছে পঞ্চাশ আর ম্যাথে পঁয়ত্রিশ এবং জিআইতে পঁয়ত্রিশ তো এক নম্বর করে প্রত্যেকটা এমসি কিউ থাকবে আর আগের দিন এসআই এক্সাম ছিল আজ কনস্টেবলের এক্সাম তো সেটাই তোমাদের বলা ছিল তো আজকে দেখা যায় কী কী কোশ্চেন হয়েছে সেগুলো আলোচনা করে নিই তো বন্ধুরা আজকে ফার্স্ট কোশ্চেন কে আছে দেখো ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি ডায়নামেট এটিকে আবিষ্কার কারণ ডায়নামেট কে আবিষ্কার করেন আলফ্রেড নোবেল এ ডাইনামেট আবিষ্কার করেন তো কে আবিষ্কার করেন আলফেড নোবেল নেক্সট প্রশ্ন চলে যাব নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো গেটওয়ে অফ ইন্ডিয়া এটি কার অবস্থিত কথা গেটওয়ে অফ ইন্ডিয়া এটি কোথায় অবস্থিত তো এটি মুম্বাই অবস্থিত গেটওয়ে অফ ইন্ডিয়া নেক্সট কোয়েশ্চেন চলে যাব দেখো আজকে নেক্সট প্রশ্ন কী আছে গ্র্যাভিটেশনালের তত্ত্ব বা তত্ত্বের ধারণা কে দেন তো হেনরি ক্যাভেন্ডিস গ্র্যাভিটেশনাল তত্ত্বের ধারণা দেন তো নেক্সট প্রশ্ন চলে যাবো দেখো কতগুলো ম্যাথের টপিকগুলো তোমাদের বলে দিচ্ছি এই টপিকের উপর প্রশ্ন এসেছে কাইন্ডলি তোমরা একটু টপিকগুলো মনে করে নাও দেখো ফার্স্ট এসছে তোমাদের কি তোমাদের ফার্স্ট টপিক এসছে যেটি সেটি হল তোমাদের লশাগু গোশাগু থেকে প্রশ্ন এসছে এলসিএম থেকে এলসিএম থেকে প্রশ্ন এসেছে তারপর কী আছে তোমাদের তারপর তোমাদের আছে কি নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন এসেছে নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন এসেছে এলসিএম থেকে প্রশ্ন এসেছে তারপর তোমার নল বাচ থেকেও প্রশ্ন এসেছে নল চৌবাচা চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে তো এরকম ধরনের যে আমি প্রতিদিন তোমাদের তো বলে দিই এই টপিকের উপর প্রশ্ন এসেছে তো তোমরা একটু দেখে নেবে আজকে ভিডিওটা লং হয়ে যাওয়ার জন্য আমি টপিকগুলো তোমাদের ম্যাথের টপিকগুলো আলোচনা করি না নর্মালি আগের দিনে যে টপিকগুলো এসেছে ম্যাক্সিমাম সেই টপিকের উপরই প্রশ্ন এসেছে তো আর এক্সট্রা এক্সট্রা যেটি এসেছে সেটা হলো কি তোমার গ্রাফের উপরে প্রশ্ন এসেছে গ্রাফ গ্রাফের উপরে প্রশ্ন এসেছে এটা হচ্ছে এক্সট্রা তো এইটা হচ্ছে আজকে অ্যাড করে নাও আগের দিন যা ছিল ম্যাক্সিমাম ওর মধ্যেই এসেছে আর আগের দিনে যদি তারা ভিডিও না দেখে থাকে তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাও তো সেখান থেকে কাল থেকে যেহেতু এর আগের দিন থেকে যেহেতু এক্সামে হয়েছে তো আমি তার লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো যাই হোক তো ম্যাথের টপিকগুলো তো আগের দিন যেগুলো ছিল ম্যাক্সিমাম যারা দেখেছো তারা তো জানোই তো যারা না জানিয়েছো তারা এই ভিডিও ডিসক্রিপশন চলে চলে যাও সেখানে আমি দিয়ে দেবো তো যাই হোক লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিও তো নেক্ক্সট প্রশ্ন কি আছে ফেরিক অক্সাইডের সংকেত কি তো বন্ধুরা ফেরিক অক্সাইডের সংকেত ধরি কি এপ টু সিও থ্রি এ টু সরি এফি টু ও থ্রি হলো ফেরিক অক্সাইডের সংকেত রাসায়নিক সংকেত নেক্সট কোশ্চেন চলে ভিটামিন এ এর রাসায়নিক নাম কিন্তু প্রতিদিনই ভিটামিনের চ্যাপ্টারের উপর প্রশ্ন আছে দেখতে পাচ্ছি আজকেও এসেছে ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনাল হবে ভিটামিন এ এর রাসায়নিক নাম নেক্সট কোশ্চেন চলে যাবে আধুনিক পর্যায়ের সারণী চতুর্থ পর্যায়ে কোন ধাতু থাকে এই ধরনের একটি প্রশ্ন অর্থাৎ আধুনিক পর্যায় সারণীতে কোথায় কোন ধাতুর অবস্থান তাদের পারমাণবিক সংখ্যা পারমাণবিক ক্রমাঙ্ক তো ভর সংখ্যা প্রভৃতিগুলো তোমরা একটু দেখে নেবে কোথায় কোন ধাতুর অবস্থান তো কোনগুলো নিষ্ক্রিয় মৌল নিউল্যান্ড নিউল্যান্ডের তারপর তোমার আছে মেন্ডেলিপের তা মোজলে এদের যে পর্যায় পর্যায়শ্রমণীগুলো সবারগুলো একটু দেখে নেবে তো কারণ পর্যায় পর্যায়শ্রমণী থেকে প্রতিদিনই প্রশ্ন মোটামুটি থাকছে তো যাই হোক নেক্সট কোশ্চনে চলে যাবো নেক্সট কোশ্চেন কী আছে আজকে মরিশাসের রাষ্ট্রপতির নাম কি তো মরিশাসের রাষ্ট্রপতির নাম হলো আমিনা গুরিব হবে সরিকোত্তর মরিশ মরিশাসের রাষ্ট্রপতির নাম কি আমিনা গুরিব নেক্সট প্রশ্ন ওজন স্তর বাড়ায় কোন স্তর অর্থাৎ ওজন স্তর সম্বন্ধে একটি প্রশ্ন ছিল অর্থাৎ ওজন স্তরকে ওজন স্তরের অপর নাম কী বা ওজন স্তর সম্বন্ধে ওজন স্তরে কী থাকে এই ধরনের একটি প্রশ্ন এসেছিলো প্রশ্নটা ঠিক ক্লিয়ার নয় বলে তোমাদের আমি দিয়ে দিলাম তো যাই হোক ওজন স্তর সম্বন্ধে একটু মানে প্রত্যেকটা স্তর যেগুলো রয়েছে ওজন স্তর আয়নোস্পিয়ার স্টাডোস্পিয়ার ট্রপোস্ফিয়ার প্রত্যেকটা স্তর সম্বন্ধে একটু বেসিক ধারণাগুলো তোমরা দেখে নেবে দেখবে এর মধ্যে মোটামুটি অনেক প্রশ্ন থাকছে তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো রেফ্রিজারেটার কোন গাছ থাকে তো রেফ্রিজারেটারের কোন গাছ থেকে ফ্রি অন থাকে রেফ্রিজারেটর থেকে কোন গাছ বেরোয় যেটা বেরোয় সেটা হচ্ছে ফ্রি অন নেক্সট প্রশ্ন এনপি এনপিসিআই সম্বন্ধে একটু প্রশ্ন এসেছে যেটি এনপিসিআই সম্বন্ধে একটু প্রশ্ন এসেছে তোমরা কারেন্ট একটু ফুল ফর্ম এটু সম্বন্ধে একটু ডিটেলস সবই দেখে নেবে তো যাই হোক নেক্সট কোশ্চেন ইনসুলিন হরমোনের খোঁজকে করতে ইনসুলিন হরমোনের খোঁজ করেন ফল্ড বেল্ডিং ইনসুলিন হরমোনের খোঁজ করেন নেক্সট প্রশ্ন চলে যাবো আজকের নেক্সট কোশ্চেন কে আছে দেখো ভিটামিন এর অভাবে কোন রোগ হয় তো ভিটামিন ই এর অভাবে জনন ক্ষমতা হ্রাস পায় বা বন্ধত্ব রোগ হয় তুমি যেটি বলো না কেন যেটি অপশন থাকবে সেটি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো আজকের নেক্সট প্রশ্ন কে দেখো রাষ্ট্রীয় বিকাশ পরিষদ কবে স্থাপিত হয় তো রাষ্ট্রীয় বিকাশ পরিষদ উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে স্থাপিত হয় নেক্সট প্রশ্ন কর্কটক্রান্তি রেখা সম্বন্ধে একটি প্রশ্ন এসেছে তো কর্কটক্রান্তি রেখা কোথায় অবস্থিত কোথা থেকে এটি শুরু হয়েছে এই ধরনের একটি প্রশ্ন এসেছে যে ঠিক ক্লিয়ার ছিল না প্রশ্নটা তাই আমি তোমাদের টপিকটা বলে দিলাম যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায় যে এই টপিকের উপর প্রশ্ন তো পরের দিন এরকম ধরনের প্রশ্ন হয়তো আসতে পারে তাই তোমার নিও যাই হোক চাপের দিনে এসেছে আজকে আবার রিপিট হলো তো বুঝতে পারছো আগের দিনের প্রশ্নের সাথে রিপিট এছাড়াও রেলের গ্রুপ ডির সঙ্গে অনেক প্রশ্ন মোটামুটি দেখতে পেলাম আগের দিন কমন এসছে অর্থাৎ মানে একই প্রশ্ন এসেছে তার জন্য তোমার আগের দিনই বলেছিলাম তো রেলের গ্রুপ ডির ভিডিওগুলো আমার চ্যানেলে প্রত্যেক দিন যে আপলোড করেছি সেটা রয়েছে এছাড়াও তোমার আর পি এর কোশ্চেন যেগুলো প্রতিদিন আমি সাজেশন হিসেবে দিয়েছি সেগুলো তো রয়েছেই আর এছাড়া আগের দিন আমি দিয়েছি যেটি যে কোশ্চেন তো সেটিও রয়েছে তো এই ভিডিওর প্লে লিস্টে আমি দিয়ে দেবো সে তার লিঙ্ক প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দিয়ে নেব তো তোমরা সেখান থেকে দেখে নিও এছাড়া ভিডিও ভিডিও ম্যানেজারে চলে যেতে পারো এক্সাম প্রিপারেশন স্টাডির তো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তো যাই হোক নেক্সট প্রশ্নে চলে যাবো সর্বপ্রথম মুসলিম রাষ্ট্রপতি ভারতের কে তো জাকির হোসেন হলো সর্বপ্রথম ভারতের মুসলিম রাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন ভাস্কর ডাক কবে ভারতে আসেন তো ভাস্করাক আমার চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভাস্কর আমার সর্বপ্রথম ভারতে আসেন নেক্সট কোশ্চেন আন্তর্জাতিক সরি আন্তর্শ্রীয় বা আন্তর্জাতিক খেল দিবস কবে পালিত হয় অন্তরাষ্ট্রীয় মানে ভারতীয় যে খেল দিবস সেটি কবে পালিত হয় ছয় এপ্রিল পালিত হয় নেক্সট প্রশ্ন ব্লিচিং পাউডারের রাসায়নিক ফর্মুলা কি আগের দিন এই প্রশ্নটা এসেছে আজকেও আবার প্রশ্নটা এলো এটাও রিপিটেড সিএল ও সিএল টু হলো সঠিক উত্তর নেক্সট প্রশ্ন সিএল সিএল ও সিএল টু তো যাই হোক দেখ তোমাদের এখানে বলে দিচ্ছি তো তোমরা এখান থেকে দেখে নিও নেক্সট প্রশ্ন সংবিধান দিবস কবে পালিত হয় তো ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস পালিত হয় নেক্সট কোশ্চেন আজকের কী আছে ভারতের সব থেকে বৃহত্তম বাদেরের নাম কিন্তু ভারতের সবথেকে বৃহত্তম হচ্ছে হীরাকুদ বাদ নেক্সট প্রশ্ন কোন কোন দেশের নাগরিকতা অন্য দেশে থাকা সত্ত্বেও আবার নতুন দেশে নতুন দেশে ওই দেশের প্রদান করা অর্থাৎ দুই দেশের নাগরিকতা প্রদান করা এই প্রশ্নটা আমি নেক্সট টাইম করেছি অর্থাৎ আরেক জায়গায় দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নিও অর্থাৎ পরে শেষের দিকে এই প্রশ্নটা ভালো করে আছে এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে যায় তো এই প্রশ্নটা ছেড়েই দাও তো যাই হোক নেক্সট প্রশ্নে চলে যাব জগন্নাথ মন্দির এটি কোথায় বসে জগন্নাথ মন্দির উড়িষ্যার পুরীতে অবস্থিত ও যদি স্টেট দেয় তখন উড়িষ্যা হয়ে যাবে আর যদি নাম উল্লেখ করে দেয় তো পুরী হবে তো যাই হোক নেক্সট প্রশ্ন দেব সমাজের প্রতিষ্ঠাতা কে শিবনারায়ণ অগ্নিহী হল দেব সমাজের প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন রিজনিংয়ের টপিকগুলো মোটামুটি ম্যাক্সিমাম প্রতিদিন যেগুলো থাকে সেগুলি রয়েছে তো আগের দিন যেগুলো ছিল সেগুলোই ছিল সেগুলি মোটামুটি তার মধ্যে ছিল তো এক্সট্রা দু একটা টপিক এসেছে যেটা তোমার এসছে কি ডিকশনারি সম্বন্ধে সাজা যে ডিকশনারি হয়তো এ বি সি ডি ই হয়তো বলে দিল হচ্ছে তোমার ম্যাঙ্গো ম্যাঙ্গো শব্দটি ম্যাঙ্গো তারপর ক্যাট তারপর হয়তো দিলো তারপর ফ্রুট তারপর হয়তো দিল পাইনাপেল এই ধরনের যে বললো ডিকশনারি অনুযায়ী সভা তোমরা আগে আমি বুঝিয়ে দিয়েছি তোমরা আশা করি এগুলো পারবে তাই তোমাদের আর বলছি না এটা একটা নতুন টপিক এসেছে আর আরেকটা যেই টপিক এসেছে সেটা হলো কি ধরো এই ধরনের যেগুলো হয় তো তোমার এ বি রাজ্য সি সি ডি ধর একটু ফ্রেস করে তোমাদের করে দিচ্ছে দেখো দেখো নর্মালি এই এই রকম যেই টপিকটা এসেছে সেটা হলো তোমার এইরকম টপিক এ তারপরে এরকম হয়তো ডি তারপরে এখানে সি তারপরে হয়তো সি ডি কে এল টি এম ড্যাশ এই ড্যাশ ড্যাসগুলো জায়গা কী বসবে এই ধরনের যে গুলো সেগুলো এসছে আজকে একটা নতুন টপিক আর একটা নতুন টপিক তো তোমাদের বলে দিলাম ডিকশনারি অনুযায়ী সাজাও সেটাই আর আগের দিন ম্যাক্সিমাম ওই টপিকের মধ্যে আছে তাই তোমাদের ভিডিওটি লং হয়ে যাওয়ার জন্য তোমাদের আজকে আলোচনা করলাম না তো আগের দিনে যারা ভিডিও দেখেছো তারা তো বুঝতেই পারছে যারা না দেখেছো তারা এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও সেখান থেকে দেখে নিতে পারো সো নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট প্রশ্ন কি হয়েছে তামাও সিসা যে কোনো একটু প্রশ্ন এসেছিলো তো তামাও সিসা সম্বন্ধে কি প্রশ্ন এসেছে তো সেই প্রশ্নটা কি প্রশ্ন এসেছে সেটা ঠিক ক্লিয়ার ছিল না তো তাই জন্য তোমরা দিতে পারিনি অর্থাৎ শঙ্কর ধাতু সম্বন্ধে কিছু একটা প্রশ্ন এসেছে নেক্সট প্রশ্ন জালিয়ানা বাগের হত্যাকাণ্ডের পরে কোন বিখ্যাত মানুষ যিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন তো তিনি সেই বিখ্যাত মানুষটি হল রবীন্দ্রনাথ ঠাকুর যাকে ভারতের বিশ্বকবি বলা হয় নেক্সট প্রশ্ন হরিয়ানা হারিকেন কোন ব্যক্তির বিখ্যাত নাম অর্থাৎ হরিয়ানা হারিকেন বলে কাকবিত করা হয় তো বিখ্যাত ক্রিকেট প্লেয়ার কপিল দেবকে বলা হয় নেক্সট প্রশ্ন ভোরাফোনো আইডিয়া এদের বর্তমান সিওকে বেলেশ শর্মা হবে সঠিক উত্তর কারণ দেখো কিছুদিন আগে ভোডাফোন আইডিয়া একসঙ্গে যুক্ত হয়ে গেছে এবং দুজনের একজনই সিও হয়ে আছে ভোডাফোনের যে সিও আইডিওস সো সিও তো দুজনে যে একসাথে হয়ে গেছে যেহেতু কোম্পানিটা তাই একজন সিও হয়েছে সেই সিওটা নতুন কে বেলেশ শর্মা হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কোন দেশের সংবিধান লিখিত নয় তো ব্রিটেনের সংবিধান লিখিত নয় নেক্সট প্রশ্ন শরীরের মধ্যে রক্ত যাতে জমে না যায় এর জন্য বাধা দেয় কে তো হিপারিন বাধা দেয় হেপারিন সেই হিপারিন হবে না এটা হয়ে যাবে হেপারিন তো যাই হোক নেক্সট প্রশ্ন লন্ডন লন্ডনে ইন্ডিয়া হাউস এটিরকে স্থাপনা করেন তো লন্ডনে যে ইন্ডিয়া হাউস হয়েছে সেটির স্থাপনা করেন কে স্বামী কৃষ্ণ বর্মা হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাবো আজকে নেক্সট কোশ্চেন কে যে দেখো ডাব্লু এইচ ও অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই সংস্থাটির টিভি রোগটি নির্মূল সম্পূর্ণভাবে করার জন্য কোন সালটি ঘোষণা করেন অর্থাৎ তিনি বলেছেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের থেকে টিভি রোগটি সম্পূর্ণভাবে আমাদের দেশ থেকে নির্মূল হয়ে যাবে অর্থাৎ সম্পূর্ণ ভা পৃথিবী থেকে নির্মূল হয়ে যাবে তো এটি তোমার কুড়িশো অর্থাৎ তোমার দু হাজার তিরিশ সালের মধ্যে এটি নির্মূল হয়ে যাবে নেক্সট কোশ্চেন কী আছে দেখো গুড আর্থ বুক বইটির লেখককে অর্থাৎ গুড আর্থ বুক এই বইটির লেখককে তো এই বইটির লেখক হচ্ছে পিটল এস বার্ক হবে উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব টাইগার স্টেট নামে কোন রাজ্যে পরিচিত মধ্যপ্রদেশকে টাইগার স্টেট বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের সর্বপ্রথম স্বাধীন স্বশাসন তো একটু স্বশাসন হবে এটা স্বশাসন করেন কে তো লর্ড রিপন হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন সোল্ডার কার ধাতু লেড এবং টিনের হবে সোল্ডার হচ্ছে ধাতু নেক্সট প্রশ্ন কারেন্টের এসাই একক কি তো কারেন্টের এসাই একক হলো অ্যাম্পিয়ার তো নেক্সট প্রশ্ন তো জুডিশিয়ারি ভারতের সংবিধানে কত নম্বর পার্টে আছে তো জুডিশিয়ারি ভারতের সংবিধানে কত নম্বর পার্টে আছে পাঁচ নম্বর পার্টে জুডিয়াস জুডিশিয়ারি যে সংবিধান তো পাঁচ নম্বর পার্টে সেটি রয়েছে নেক্সট প্রশ্ন গ্রাম পঞ্চায়েতে ইলেকশন পরিচালনা করেন কে তো রাজ্য ইলেকশন কমিশনার গ্রাম পঞ্চায়েতের ইলেকশন পরিচালনা করেন নেক্সট কোশ্চেন কোন দেশের ডুয়েল সিটিজেন প্রোভাইড করে অর্থাৎ কোন দেশ ডুয়েল সিটিজেন প্রোভাইড করে তো সুইজারল্যান্ড এছাড়াও অন্যান্য অনেক অনেকগুলো দেশই রয়েছে যেখানে ডুয়েল সিটিজেন প্রোভাইড করে তো সুইজারল্যান্ড যেহেতু অপশনে ছিল আর বাদবাকিগুলো একটাও একটাও যেগুলো ডুয়েল সিটিজেন প্রোভাইড করে না তো সুইজারল্যান্ড হবে সঠিক উত্তর তো যাই হোক নেক্সট প্রশ্ন বিশ্ব মেলা দু হাজার আঠারো সালের থিম কী ছিল তো বিশ্ব মেলা দু হাজার আঠারো সালের থিম ছিল হচ্ছে পর্যটন নেক্সট কোশ্চেন আন্তর্জাতিক মানব মানব একতা দিবস কবে পালিত হয় তো আন্তর্জাতিক মানব একতা দিবস কবে পালিত হয় কুড়ি ডিসেম্বর আন্তর্জাতিক মানব একতা দিবস পালিত হয় নেক্সট কোশ্চেন স্বরাজ পার্টির স্থাপনা করেন কে অর্থাৎ স্বরাজ পার্টি সেটি স্থাপনা কবে হয় তো উনিশশো সালে স্বরাজ পার্টির স্থাপনা হয় নেক্সট কোশ্চেন অভিনব ভারত এটি স্থাপনা করেন কে তো বি সাবারকার হবে বিডি সাবারকার হবে উত্তর আর আগে একটা প্রশ্ন এসেছে যে স্বরাজ পার্টির স্থাপনা কবে হয় নেক্সট কোশ্চেন এসে অভিনব ভারত এটি স্থাপনা করেন কে তো একটি বিডি সাবারকার হল অভিনব ভারত স্থাপনা করেন আর স্বরাজপটির স্থাপনা করেন উনিশশো তেইশ সালে নেক্সট প্রশ্ন হিরক কেন চকচকা অর্থাৎ হীরে যে চকচকে একটা হয় তো হিরো হিরো কেন হিরে বা হিরক যে বলেন না সেটি চকচকে হয় কেন তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিপালনের জন্য হিরে চকচকা হয় নেক্সট কোশ্চেন টেলিফোন কে আবিষ্কার করেন তো টেলিফোন আবিষ্কার করেন জে এল ওয়ার্ড হবে উত্তর নেক্সট প্রশ্ন টাইটান কার উপগ্রহ শোনি হবে টাইটানের উপগ্রহ নেক্সট কোশ্চেন আমেরিকান বিধান পরিষদকে কী বলা হয় তো কংগ্রেস বলে অভিহিত করা হয় আমেরিকান বিধান পরিষদকে নেক্সট কোশ্চেন মানবমূত্র হলুদ হওয়ার কারণে কিন্তু ইউরিক্রম থাকার জন্য মানবমূত্র হলুদ হয় সো বন্ধুরা আর এই ভিডিওটি লং হয়ে যাওয়ার জন্য অতি তাড়াতাড়ি তোমাদের বলার চেষ্টা করলাম যদি তোমাদের ভিডিওটি দেখতে অসুবিধা হয় তোমরা একটু পুজ করে দেখে নিও অর্থাৎ তোমরা ভিডিওটি একটুখানে থামিয়ে থামিয়ে দেখো ভিডিওটি লং হয়ে যাচ্ছে বলে তোমাদের একটু তাড়াতাড়ি করে আমি তোমাদের ভিডিওটা শেষ করলাম সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে সবাই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো প্রতিদিন এরকম ভিডিও এডুকেশনাল ভিডিও সবার আগে পেয়ে যাবে আমার চ্যানেলে তাই জন্য এখনও অব্দি আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেল আইকনটি প্রেস করে দাও আর যারা এখনও আগে প্রিভিয়াস ভিডিওগুলো নি তো রেলের ভিডিও কারণ দেখতেই পারো সেখান থেকে অনেক প্রশ্ন যারা আর পি এর এক্সাম দেবে সেই ক্ষেত্রে অনেক প্রশ্ন দেখছি মোটামুটি কমন আসছে অর্থাৎ রিপিট হচ্ছে আর এছাড়াও যারা আগের দিনে যে সিপি যারা দেখো তারা তারাও দেখে নিতে পারো এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো তো তুমি সেখান থেকে দেখে নিতে পারো এছাড়াও তোমরা দেখে নিতে পারো ভিডিও ডাইরেক্ট আমাকে এক্সাম প্রিপারেশন স্টাডিতে চলে যাও সেখানে চলে যাও ভিডিও ম্যানেজারে প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারো খুবই ইম্পর্টেন্ট হবে আশা করি তোমাদের কাজ লাগবে সো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এছাড়াও আরেকটা কথা তোমাদের শেষে বলে দিচ্ছি যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাও অবশ্যই তারা আমার ফেসবুক পেজে লাইক করতে পারো এবং ফলো করতে পারো কারণ সেখানে কোনো সমস্যা এডুকেশনাল সমস্যা যদি তোমরা জানতে চাও বা এই সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে তো তারা অবশ্যই ডাইরেক্ট ওখানে আমাকে প্রশ্ন করতে পারো আমি তোমাদের অবশ্যই চেষ্টা করবো তোমাদের প্রশ্নগুলো সলভ করে দেওয়া তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ